গত 4 মাস ধরে টানা কমেছে রেমিটেন্সের পরিমাণ। সদ্যবিদায় সেপ্টেম্বর মাসে দেশে $172 কোটি রেমিটেন্স এসেছে। প্রবাসী আয়ের এই অঙ্ক গত 15 মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে $172 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় 14,759 কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স কমেছে প্রায় 20%। এছাড়া অগস্টে প্রবাসী আয় এসেছিল $181 কোটি, যা তার আগের মাস জুলাইয়ের চেয়ে $6,14,00,000 কম। খাত সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের শুরুতে মহামারী করোনার কারণে প্রবাসীরা এক ধরনের অনিশ্চয়তা থেকে তাদের জমানো টাকা দেশে পাঠিয়েছিলেন, ফলে বড় উল্লম্ফন ঘটেছিল প্রবাসী আয়।